নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রথমে একটা কথা না বললেই নয়, আমরা ইউটিউবের জগতে কেন আসি, আমরা ইউটিউবে কেন আসি, এরকম একটা প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করে যে আমরা কেন আসি ইউটিউবে। একটা খুবই একটা সহজ একটা উত্তর হচ্ছে, আমরা ইউটিউবে আসি পয়সা ইনকাম করার জন্য প্রথম, আর দ্বিতীয় হচ্ছে কিছু ফ্যান ফলোয়িং পাওয়ার জন্য। সবাই এটার জন্যই আসে, সব থেকে বড় কথা যেটা হচ্ছে পয়সা কামানোর জন্য। ইউটিউব একটা এরকম একটা প্ল্যাটফর্ম, এখান থেকে অনেক ক্রিয়েটার তাদের স্বপ্নটা পূরণ করে ফেলেছে এবং সেগুলো দেখে অনেক ইন্সপায়ার হয়ে আসে ইউটিউবে, তো খুবই ভালো কথা। কিন্তু তারা বেশি দিন টিকতে পারে না। আর যদি আপনার ফ্যাশন হচ্ছে, যদি ভিডিও বানানো ফ্যাশন যদি হয় আপনার, ভিডিও এডিট করা, তাহলে আপনি নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবেন। তো এটা আজকে টপিক না, টপিকটা হচ্ছে শর্টস ক্রিয়েটারের রেভিনিউর উপর। অনেক হয়তো ভাবছে দূর থেকে যে শর্টস ভিডিও বানাবো, শর্টস ভিডিও তো খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়, খুবই সাবস্ক্রাইবার নিয়ে আসে, চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। যেহেতু 23 সাল থেকে আবার চ্যানেলটা মনিটাইজ শুরু করে দিয়েছে শর্টস চ্যানেলগুলো, তো একটা খুবই একটা খুশির খবর। এবং 1 ফেব্রুয়ারি থেকে পেমেন্টও আসা শুরু করে দিয়েছে, তো অনেক হয়তো ভাবছে খুবই পয়সা হয়তো কামাচ্ছে শর্টস ক্রিয়েটাররা। কিন্তু এরকমটা নিশ্চয়ই না, কেন না সেটা আমি নিশ্চয়ই বলবো আজকের এই ভিডিওতে। একটুখানি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি একজন শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন, যদি আপনি এখনও ভেবে আছেন যে আমি ইউটিউবে যাবো, শর্টস ভিডিও বানাবো, আমি ইউটিউব চ্যানেল থেকে পয়সা আর্নিং করবো, তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুধু। ঠিক আছে বন্ধুরা, চলুন ওখানে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার আগে ভাইয়ের সাথে পরিচয় করেন, আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনার সকলের আজকের এই ভিডিওতে আমার চ্যানেলের সাথে। তো বন্ধুরা দেখুন, প্রথম আমি একটা কথা আপনাকে বলেছি, যেটা হচ্ছে কি পয়সা কামানোর জন্য বেশিরভাগ ইউটিউবার্স ইউটিউবে আসে, সবাই আসে। দেখুন, পয়সা তো আপনি কামাবেন, কিন্তু রেভিনিউর উপরেই পয়সাটা ডিপেন্ড করছে যে আপনি কত ডলার আর্নিং করতে পারছেন এক মাসের মধ্যে। যদি আপনি 100 থেকে কম করেন, তাহলে তো পেমেন্টই আসবে না। সব থেকে মেন কথা হচ্ছে এটাই। তো দেখুন, একটা রিসার্চের দ্বারা দেখা গেছে যে 3 থেকে 4 মিলিয়ন ভিউজের মধ্যে $1 থেকে $2 আর্নিং দিচ্ছে ইউটিউব। তো আপনি ভেবে দেখুন যে যদি আপনার একটা শর্টস ভিডিওতে 3 থেকে 4 মিলিয়ন ভিউজ আসে, 4 মিলিয়ন মানে কি 40 লাখ যদি ভিউজ আসে, সেখান থেকে আপনি আর্নিং করছেন কত? $2। আর আমাদের এখানে $1 মানে কত হচ্ছে 75 টাকা, $2 মানে কত হচ্ছে আপনি একটুখানি হিসাব করে নিন, এটা হচ্ছে কথা। তো দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমি আমার শর্টস চ্যানেল থেকে পয়সা আর্নিং করবো, তাহলে খুবই কঠিন একটা পরিস্থিতি হয়ে যাবে, কারণ পয়সা খুবই কম দিচ্ছে। 4 থেকে 5 মিলিয়ন ভিউজ আসছে, সেই রকম ভিডিওতে $3 থেকে $4 দিচ্ছে, তাহলে আপনি ভেবে দেখুন কতটা কম দিচ্ছে, পরিশ্রমটাই মাটি করে দিচ্ছে না? তো আপনি এখানে একটুখানি ভেবে দেখুন, যদি আপনার অন্যরকম কোনো প্ল্যান থাকে যে না আমি পয়সা কামাবো, আমার একটা অন্যরকম একটা সাইট আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম কোনো যদি সাইট থাকে, তাহলে আপনি করতে, এটা হচ্ছে কথা। যদি অন্যরকম প্ল্যান নিয়ে আসেন তাহলে আসতে পারেন, কিন্তু পয়সাটা সত্যি খুবই কম দিচ্ছে। 4 থেকে 5 মিলিয়ন ভিউজে যদি $2 থেকে $3 দেয়, তাহলে তো কী বলবো, মাথায় হয় অনেকেরই। তো এটা হচ্ছে কথা, অনেকে কামাচ্ছে স্পন্সরশিপ থেকে, কামাচ্ছে নিশ্চয়ই কামাচ্ছে, তা আপনি কামাতে পারবেন। আমি জাস্ট আপনাকে বললাম যেটা নতুন রিসার্চের দ্বারা দেখা গেছে, জাস্ট আপনাদের আমি জানিয়ে দিলাম। তো সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করছে, চ্যানেলের ওনার আপনি, সব কিছুই আপনি, তো আপনার উপর ডিপেন্ড করছে। জাস্ট আমার কাজগুলো আপনাদের জানিয়ে দেবো, আমি ভালো রাস্তা দেখবেন। তো বন্ধুরা চলুন দেখাচ্ছে পরবর্তীতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন দেখাচ্ছে পরবর্তীতে।